ইন্ডিপেন্ডেন্ট সংবাদে এবারে খেলার খবর। আর এই খবর জানাতে যোগ দিয়েছেন সহকর্মী ফেরদৌস ইসলাম। ফেরদৌস, খেলাধুলার কি খবর আছে আজ আপনার কাছে? লোপা, আপনি জানেন কাল থেকে শুরু হচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেট। বিসিবি কিন্তু ক্রিকেটারদের সতর্ক করেছে করোনা ভাইরাস নিয়ে, বিভিন্ন রকম বার্তা দিয়েছে, এই খবর তো রয়েছে আমার কাছে। এছাড়া আরও কিছু খবর রয়েছে আমার কাছে। শুরুতে জানাবো শিরোনাম। অধিনায়ক হিসেবেও সফল হতে চান তামিম ইকবাল, গুরুত্ব দিচ্ছেন দলীয় শৃঙ্খলায়। কাল শুরু ঢাকা প্রিমিয়ার লিগ, করোনা ইস্যুতে খেলোয়াড়দের সতর্ক করছে বিসিবি। অধিনায়ক মাশরাফিকে ছাড়িয়ে যাওয়া সহজ নয়, তবে তার দেখানো পথে হাঁটতে চান তামিম। দলের বন্ধন শক্ত করে এনে দিতে চান সাফল্য। একটা সিরিজে ব্যর্থ হলেই দল আর ব্যাটিং নিয়ে করা সমালোচনা পছন্দ নয় নতুন অধিনায়কের। আত্মবিশ্বাস নিয়ে বলছেন, লম্বা সময় পেলে ঠিকই ব্যাটিং ও অধিনায়কত্ব দুই ভূমিকাতে সফল হবেন। সাফল্যের পথে মাশরাফির বড় মন্ত্র ছিল সিনিয়র জুনিয়র ভেদাভেদ দূর করা, এক হয়ে লড়াই করে যাওয়া। নতুন অধিনায়ক তামিম সেই মতবাদেই বিশ্বাসী। ভাঙা গড়া দলকে নিয়ে সাফল্য পেতে অফ দ্য ফিল্ড অন দ্য ফিল্ডের সম্পর্কে জোর দিচ্ছেন তামিম। যতই জুনিয়র হোক না কেন অথবা যতই সিনিয়র হোক না কেন, আমার সাথে সবার সম্পর্ক মাশাআল্লাহ খুব ভালো, যেটা অবশ্যই একটা কাজ অ্যাডভান্টেজ হিসেবে কাজে দিবে। বাট আমার দায়িত্ব হবে যে এই অ্যাডভান্টেজটা যেরকম আমি মাঠের পারফরমেন্সে শো করুন। 2015-তে ভারত পাকিস্তান সাউথ আফ্রিকাকে হারিয়ে মোমেন্টাম পেয়েছিল বাংলাদেশ, সেই ধারাই এসেছে নানা সাফল্য। বাজে সময় কাটাতে জিম্বাবুয়েকে হারানো গেছে দাপটের সাথে, তবে বড় দলকে হারাতে পারলে আত্মবিশ্বাস পাওয়া যাবে সামনে এগিয়ে যাওয়ার। তামিম সেই অপেক্ষাতেই আছেন। আমরা ক্রিকেট খেলছি অন অ্যান্ড অফ, আমরা বলি ভালো খেলছি খারাপও খেলছি, বাট আমার কাছে মনে হয় যে যতটুকু আমাদের ভালো খেলার দরকার আমরা এখনও ওই লেভেলে যাইনি। তো এই কারণে আমি আপনাকে ওই উদাহরণটা দিলাম যে এই টিমটার একটা দরকার হলো একটা বড় ম্যাচ, একটা বড় টিমের সাথে জিতা অথবা একটা সিরিজ জিতা। শ্রীলঙ্কা সিরিজে অধিনায়কত্ব করেছেন, ব্যাটিংয়েও ব্যর্থ হয়েছেন, সমালোচনা শুনতে হয়েছে অধিনায়কত্বের চাপ নিয়ে। লম্বা সময় দায়িত্ব পেয়ে দুই ভূমিকাতেই সফল হতে চান। আমাকেও কিন্তু সময় দিতে হবে যে এখন আমি একটা সিরিজ খারাপ খেলছি মানে যে জাস্ট বিকজ আমি ক্যাপ্টেন দেখেই খারাপ খেলছি, এরকম না। তো এ কারণেই এই লম্বা সময়টা আমার জন্য খুব ইম্পর্টেন্ট। আমি আশা করি যে এরকম কোনো সমস্যা হওয়া উচিত না, বাট ক্রিকেটে যে কোনো কিছুই সম্ভব। ওয়ানডে দল নিয়ে তামিমের বাস্তববাদী চিন্তা, ট্রফি জয় কিংবা র্যাঙ্কিংয়ে উন্নতির চেয়ে টাইগার ওপেনারের ভাবনাই বড় দল হয়ে ওঠার প্রক্রিয়াগুলো ঠিকঠাক পালন করা। মাঝহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। কাল শুরু ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে মর্যাদাপূর্ণ টুর্নামেন্ট ঢাকা প্রিমিয়ার লিগ। উদ্বোধনী দিন শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে শিরোপা ধরে রাখার মিশনে নামবে বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী। কাগজে কলমে তারকা ভরা দল গড়েছে আকাশী নীলরা। ব্যাটিংয়ে মুশফিক, লিটন, নাইম শেখ, শান্ত, আফিফার, বলিংয়ে সাইফুদ্দিন, শহীদুল, মেহেদী, রানা, তাইজুল, আরাফাতরা ভরসা দিচ্ছে। প্রথম ম্যাচে অপেক্ষাকৃত সহজ প্রতিপক্ষ পারটেক্স স্পোর্টিং ক্লাব। প্রথম তিন রাউন্ড কক্সবাজার ও চট্টগ্রামে হওয়ার কথা থাকলেও করোনা ভাইরাস সতর্কতায় ঢাকায় হচ্ছে সব ম্যাচ। বিকেএসপিতে রানার্স আপ লেজেন্ডস অফ রূপগঞ্জ মুখোমুখি হবে নবাগত ওল্ড ডিওএইচএসের। ফতুল্লায় প্রাইম দোলেশ্বর লড়বে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে। সব ম্যাচ শুরু সকাল 9টায়। এবারও ঢাকা প্রিমিয়ার লিগের টাইটেল স্পন্সর ওয়ালটন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে হবে এবারের আসর। করোনা ভাইরাস নিয়ে সতর্কতা যখন বিশ্ব ক্রীড়াঙ্গনে, তখন বাংলাদেশের ব্যতিক্রম নয়। এরই মধ্যে স্থগিত হয়েছে বাংলাদেশ গেমস, তবে প্রিমিয়ার লিগ ক্রিকেট স্থগিত করা না হলেও খেলোয়াড়দের সতর্ক থাকার বার্তা দিয়েছে বিসিবি। একই সাথে ক্রিকেট দলের পাকিস্তান সিরিজও স্থগিত হওয়ার পথে। করোনা ইস্যুতে ভারত, সাউথ আফ্রিকা, শ্রীলঙ্কা, ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড সিরিজ শুরুর পরও স্থগিতের তালিকায় নাম লিখিয়েছে, পিছিয়ে দেওয়া হয়েছে আইপিএলও। করোনা আক্রান্তের তালিকায় বাংলাদেশের নাম উঠলেও পরিস্থিতি অন্য দেশগুলোর মতো ভয়াবহ নয়। সে কারণে ঘরোয়া ক্রিকেট চলবে, কিন্তু সতর্কতামূলক ব্যবস্থার কমতি নেই বিসিবির। খেলোয়াড়রা যখন একসঙ্গে খেলেন তখন হাত মেলানো কোলাকুলি কিংবা ড্রেসিং রুম শেয়ার করা হয়। এই বিষয়গুলোতে ক্রিকেটারদের সতর্ক থেকে এড়াতে বলেছে বিসিবি। পাশাপাশি কোনো ক্রিকেটার অসুস্থ বোধ করলে দ্রুত বিসিবির মেডিকেল দলকে জানানোর নির্দেশনা দেয়া আছে। কোনো খেলোয়াড় বা কর্মকর্তা যদি সামান্যতম অসুস্থ বা কোনো ধরনের লক্ষণ দেখা যায়, ইমিডিয়েটলি যেন বিসিবি মেডিকেল টিম অথবা সংশ্লিষ্ট ক্লাবকে জানায়, ক্লাব আমাদের সাথে যোগাযোগ করে, আমরা ব্যবস্থা নেব। দর্শকদের ব্যাপারে যেটা বলা হয়েছে সেটাও আমাদের একটা অন্যতম
ইন্টারন্যাশনাল ম্যাচে কনসিডারেশনের বিষয় ছিল, হয়তো এই ম্যাচে ওরকম আমরা কোনো রেস্ট্রিকশনের প্রয়োজন হবে না, তারপরও আমরা বিষয়টাকে গুরুত্ব সহকারে দেখব। করোনা ভাইরাস নিয়ে সতর্কতায় বাংলাদেশ দলের পাকিস্তান সফরও একরকম স্থগিত হওয়ার পথে, এখন কেবল আনুষ্ঠানিক ঘোষণা আসার অপেক্ষা। আমরা দেখি পাকিস্তান কি সিদ্ধান্ত নেয়। ইতিমধ্যে আপনারা জেনেছেন যে তাদের যে একটা ডোমেস্টিক কম্পিটিশন হচ্ছে সেখান থেকে অলরেডি 9 জন না 10 জন প্লেয়ার চলে গেছে। সো আমরা অপেক্ষা করছি পাকিস্তান ক্রিকেট বোর্ড যেহেতু বিং হোস্ট, আমরা তো ভিজিটিং টিম, উই ক্যান টেক ডিসিশন অ্যাট এনি টাইম। এটা আমাদের জন্য কনসার্ন এবং আমরা ক্লোজ মনিটরিংয়ে রাখছি, বাট উই আর এক্সপেক্টিং যে পাকিস্তান ক্রিকেট বোর্ড খুব শীঘ্রই এ ব্যাপারে একটা তাদের অবস্থান বা এ ব্যাপারে তাদের সিদ্ধান্ত জানাবে। 29 মার্চ তৃতীয় দফায় পাকিস্তান যাওয়ার কথা আছে টাইগারদের। 1 এপ্রিল করাচিতে একমাত্র ওয়ানডে এবং একই ভেন্যুতে 5 থেকে 9 এপ্রিল পাকিস্তান বাংলাদেশ দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত হবার কথা। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। 3 ম্যাচ সিরিজের প্রথম ওডিআই খেলেই অস্ট্রেলিয়া ছেড়েছে নিউজিল্যান্ড। করোনা ভাইরাসের ঝুঁকি এড়াতে সিডনিতে প্রথম ম্যাচ আয়োজন করা হয় ক্লোজ ডোরে, হাত না মিলিয়ে ম্যাচ খেলার আয়োজন সারা ফেলে ক্রীড়াঙ্গনে। রোববার সিরিজের দ্বিতীয় ম্যাচ হওয়ার কথা ছিল, কিন্তু আজই অস্ট্রেলিয়া ছেড়ে দেশে ফিরেছেন কিউইরা। প্রতিরক্ষা নীতি জোরদার করেছে নিউজিল্যান্ড সরকার, বেশ কয়েকটি দেশের তালিকা দিয়েছে যেখান থেকে কেউ এলে অন্তত 14 দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে। সে তালিকায় আছে অস্ট্রেলিয়া, ফলে সিরিজ শেষ করে দেশে ফিরলে 14 দিন আলাদা থাকবেন ব্ল্যাক ক্যাপস ক্রিকেটাররা। এবার ফুটবলের খবর। ইপিএল, লা লিগা, ফ্রেঞ্চ লিগের পর এবার স্থগিত বুন্দেসলিগা। আইসোলেশনে থাকা রোনালদো ও দিবালা ভক্ত সমর্থকদের স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন। এদিকে করোনায় সংক্রমিত হয়েছেন ইতালিয়ান ক্লাব সাম্পদোরিয়ার আরও 4 ফুটবলার। এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 5-এ, আর অক্টোবর পর্যন্ত পিছিয়েছে লন্ডন ম্যারাথন। সময়ের পালাক্রমে করোনা ভাইরাসের কবলে নির্বাসনে বিশ্ব ক্রীড়াঙ্গন। চ্যাম্পিয়ন্স লিগ, ইউরোপা লিগ, ইংলিশ প্রিমিয়ার লিগ, লা লিগা, ফ্রেঞ্চ লিগের পর এবার করোনার থাবায় আটকে গেছে বুন্দেসলিগার সব ম্যাচ। স্থগিত জার্মানির দ্বিতীয় বিভাগ ফুটবলও। স্থগিতাদেশ এ সপ্তাহ পর্যন্ত থাকলেও কর্তৃপক্ষের সুপারিশ অন্তত 2 এপ্রিল পর্যন্ত বাড়িয়ে নেয়ার। তবে লিগ বন্ধের চূড়ান্ত সিদ্ধান্ত মিলবে সোমবারের বৈঠকে। করোনায় আক্রান্ত আর্সেনাল ম্যানেজার মিকেল আর্তেতা জানিয়েছেন তিনি এখন ভালো অনুভব করছেন। সমর্থনের জন্য সবাইকে ধন্যবাদ জানিয়েছেন 37 বছর বয়সী গানার বস। স্বাস্থ্যবিধি মেনে কোভিড-19 হারানোর প্রত্যয় জানিয়েছেন আর্তেতা। করোনা ইস্যুতে টুইটার ও ইনস্টাগ্রামে প্রথমবারের মতো নিজের অভিমত দিয়েছেন পর্তুগিজ সুপারস্টার রোনালদো। জানিয়েছেন কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে গোটা বিশ্ব। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা প্রকাশ করে তা মেনে চলার আহ্বান জানিয়েছেন CR7। রোনালদোর সতীর্থ দিবালা টুইটে বলেছেন করোনার উপস্থিতি নেই তার শরীরে। স্বেচ্ছায় নির্বাসনে আছেন এই আর্জেন্টাইন তারকা। ভক্ত সমর্থকদের ধন্যবাদ জানিয়েছেন তার খোঁজ খবর নেয়ার জন্য। পরিস্থিতি কঠিন হয়েছে ইতালিয়ান ক্লাব সাম্পদোরিয়ার। করোনা পজিটিভ হয়েছেন ক্লাবটির আরও 4 ফুটবলার। সব মিলে সংখ্যাটা বেড়ে এখন 5। মাত্র 4 মাস বাকি থাকতেই শঙ্কায় টোকিও অলিম্পিক। দর্শকহীন মশাল প্রজ্বলনের পর গ্রেটেস্ট শো অন আর্থের বাস্তবায়নে রাস্তায় নেমেছে এবার হলিউড তারকারা। ঝুঁকি সত্ত্বেও নির্ধারিত সময় গেমস আয়োজনে অ্যাথলিটদের প্রস্তুতিতে উৎসাহ দিচ্ছেন আয়োজকরা। প্রাণঘাতী ভাইরাসের আঁচ পড়েছে লন্ডন ম্যারাথনেও। অক্টোবর পর্যন্ত স্থগিত হয়েছে এই ইভেন্ট। 26 এপ্রিলের বদলে আসরের নতুন সূচি 4 অক্টোবর। এই ম্যারাথনে সূচি পরিবর্তনের ঘটনা ঘটল এই প্রথমবার। মোহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। অধিনায়ক মাশরাফিকে ছাড়িয়ে যাওয়া সহজ নয়, তবে তার দেখানো পথে হাঁটতে চান তামিম। দলের বন্ধন শক্ত করে এনে দিতে চান সাফল্য। একটা সিরিজে ব্যর্থ হলেই দল আর ব্যাটিং নিয়ে করা সমালোচনা পছন্দ নয় নতুন অধিনায়কের। আত্মবিশ্বাস নিয়ে বলছেন, লম্বা সময় পেলে ঠিকই ব্যাটিং ও অধিনায়কত্ব দুই ভূমিকাতে সফল হবেন। সাফল্যের পথে মাশরাফির বড় মন্ত্র ছিল সিনিয়র জুনিয়র ভেদাভেদ দূর করা, এক হয়ে লড়াই করে যাওয়া। নতুন অধিনায়ক তামিম সেই মতবাদেই বিশ্বাসী। ভাঙা গড়া দলকে নিয়ে সাফল্য পেতে অফ দ্য ফিল্ড, অন দ্য ফিল্ডের সম্পর্কে জোর দিচ্ছেন তামিম। যতই জুনিয়র হোক না কেন অথবা যতই সিনিয়র হোক না কেন, আমার সাথে সবার সম্পর্ক মাশাআল্লাহ খুব ভালো, যেটা অবশ্যই একটা কাজ অ্যাডভান্টেজ হিসেবে কাজে দিবে। বাট আমার দায়িত্ব হবে যে এই অ্যাডভান্টেজটা যেরকম আমি মাঠের পারফরমেন্সে শো করুন। 2015 ভারত পাকিস্তান সাউথ আফ্রিকাকে হারিয়ে মোমেন্টাম পেয়েছিল বাংলাদেশ। সেই ধারাই এসেছে নানা সাফল্য। বাজে সময় কাটাতে জিম্বাবুয়েকে হারানো গেছে দাপটের সাথে, তবে বড় দলকে হারাতে পারলে আত্মবিশ্বাস পাওয়া যাবে সামনে এগিয়ে যাওয়ার।
তামিম সেই অপেক্ষাতেই আছেন। আমরা ক্রিকেট খেলছি অন অ্যান্ড অফ, আমরা বলি ভালো খেলছি খারাপও খেলছি, বাট আমার কাছে মনে হয় যে যতটুকু আমাদের ভালো খেলার দরকার আমরা এখনও ওই লেভেলে যাইনি। তো এই কারণে আমি আপনাকে ওই উদাহরণটা দিলাম যে এই টিমটার একটা দরকার হলো একটা বড় ম্যাচ, একটা বড় টিমের সাথে জিতা অথবা একটা সিরিজ জিতা। শ্রীলঙ্কা সিরিজে অধিনায়কত্ব করেছেন, ব্যাটিংয়েও ব্যর্থ হয়েছেন, সমালোচনা শুনতে হয়েছে অধিনায়কত্বের চাপ নিয়ে, লম্বা সময় দায়িত্ব পেয়ে দুই ভূমিকাতেই সফল হতে চান। আমাকেও কিন্তু সময় দিতে হবে যে এখন আমি একটা সিরিজ খারাপ খেলছি মানে যে জাস্ট বিকজ আমি ক্যাপ্টেন দেখেই খারাপ খেলছি এরকম না। তো এই কারণেই এই লম্বা সময়টা আমার জন্য খুব ইম্পর্টেন্ট। আমি আশা করি যে এরকম কোনো সমস্যা হওয়া উচিত না, বাট ক্রিকেটে যে কোনো কিছুই সম্ভব। ওয়ানডে দল নিয়ে তামিমের বাস্তববাদী চিন্তা, ট্রফি জয় কিংবা র্যাঙ্কিংয়ে উন্নতির চেয়ে টাইগার ওপেনারের ভাবনাই বড় দল হয়ে ওঠার প্রক্রিয়াগুলো ঠিকঠাক পালন করা। মাঝহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। খেলার খবরে এই ছিল আমার কাছে।